প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হৈহুল্লোড়ে ভরা ক্রিকেটের বিষয়টি মাথায় রেখেই আইসিসি এবং এসিসির সাম্প্রতিক আসরগুলোতে বোলিং বান্ধব উইকেটের চাইতে রান প্রসবা উইকেটের প্রতি দুই সংস্থার অধিক মনোযোগ চোখে পড়ছে। তারা ধরেই নেন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপের প্রতি ম্যাচেই ন্যূনতম 280 রান না হলে টুর্নামেন্টের প্রতি দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলবেন। বর্তমান ক্রিকেটের চিরপরিচিত এই ধারাটির সঙ্গে অন্যান্যদের মতো বেশ পরিচিত হয়ে উঠেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কাজেই আগামী 15ই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপেও বোলারদের চাইতে ব্যাটসম্যানদের দাপটেই বেশি দেখা যাবে বলে মনে করছেন তিনি। তবে মাশরাফির মতো অভিজ্ঞ বোলার দলে থাকায় লাল সবুজের পেস বোলিং ইউনিট ভালো কিছুই করবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন এই সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি। শুধু মাশরাফিই নন, বল হাতে দুইবারের এশিয়া কাপ রানার আপদের ভালো সময় উপহার দিতে মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনের উপরও অবিচল আস্থা রাখছেন টাইগারদের এই পেস বোলিং বস। তিনি বলেন, আমি খুবই আশাবাদী, আক্রমণ ভাগে সামনে থেকে মাশরাফি নেতৃত্ব দেবে, ও খুবই অভিজ্ঞ, বাকিরা ওকে অনুসরণ করবে। তাছাড়া মুস্তাফিজুর রহমানও বেশ আত্মবিশ্বাসী হয়ে ফিরেছে, রুবেলকেও আত্মবিশ্বাসী দেখছি, তাদের আত্মবিশ্বাসে আমি আশাবাদী। তাছাড়া ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করেছে, ওয়ানডেতে যা করেছে সেটা আমাদের জন্য বড় অর্জন। আর এশিয়া কাপে বোলারদের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, আমার মনে হয় না পেস বান্ধব হবে, দুবাই এবং শারজার উইকেট ওয়ানডের জন্য ব্যাটিং বান্ধব, আর তাছাড়া এ জাতীয় টুর্নামেন্টে সবাই রান দেখতে চাইবে, কাজেই বোলারদের জন্য কাজটি খুবই চ্যালেঞ্জিং হবে। জানিয়ে রাখা ভালো, এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বি গ্রুপে টাইগাররা আরও মুখোমুখি হবে আফগানিস্তানের।